আসসালামু আলাইকুম। ব্লেন্ডার জার বা ব্লেন্ডার মেশিন রিপেয়ারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আপনারা অনেক বেশি কমেন্ট করেছেন, বিশেষ করে ব্লেন্ডার জার আপনাদের নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন। তো দেখেন, আমি এই নাট খুলব অথবা এই কাপলার খুলব, তো এই নাট খুলতে হলে একটি এই ধরনের ড্রাইভার প্রয়োজন হয়, সকেট ড্রাইভার অথবা একটি কম্বিনেশন প্লাস বা কম্বিনেশন প্লেয়ার প্রয়োজন হয়। তো আমি দুটোর একটাও আজকে ব্যবহার করব না। এই যে একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়েছি এবং উল্টা দিকে আমি বাড়ি দেব, যেদিকে টাইট হওয়ার কথা সেই দিকে ঘুরালে মূলত এটা লুজ হবে বা খুলে যাবে, এটাকে মূলত রিভার্স থ্রেড বলে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের পাই টু পাই অথবা ছোট ছোট বিষয়গুলো দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা নিজে থেকেই করতে পারেন। দেখেন, একটি ওয়াশার রয়েছে, এখানে একটি ওয়াশার ছিল এবং যে সমস্যাটি হয়েছে, এখানে যে বুশ রয়েছে বুশ ভেঙে গেছে, ফলে এখান থেকে পানি নির্গত হচ্ছিল বা লিকেজ হচ্ছিল। তো আমরা বুশ খুলব, বুশ খোলার জন্য এই ধরনের একটি পাইপ নেব, অথবা আমি ছোট্ট একটি পাইপ নিচ্ছি। এই পাইপটি এখানে রেখে এই যে বুশ রয়েছে, বুশ পাইপের ভেতরে থাকবে এবং এভাবে উল্টো করে ধরে আমরা একটি পাঞ্চ ব্যবহার করে আস্তে আস্তে বাড়ি দেব, যাতে বুশ নিচের দিকে পড়ে যায়, কারণ বুশ ভেঙে গেছে, পরিবর্তন করতে হবে। তো আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, বুশ ভেঙে গেছে, পরিবর্তন করতে হবে। তো কিভাবে বুশ খুললাম এবং কিভাবে কোন দিক থেকে আমি বুশ ঢুকাবো আমার ওই জারে, আপনারা সেটাও লক্ষ্য করবেন। তো ছোট ছোট বিষয়গুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেহেতু আমার ভিডিওগুলি দেখেন এবং আপনারা কেউই প্রফেশনাল ইলেকট্রিশিয়ান বা প্রফেশনাল টেকনিশিয়ান নয়, আপনারা পেশাগতভাবে টেকনিশিয়ান নয় বিধায় আমার ভিডিওগুলি দেখেন, আর যারা পেশাদার টেকনিশিয়ান তারা আমার ভিডিওগুলো দেখেন না। তো আপনারা যাতে নিজেরাই ঘরে বসে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন, আমি একটি কাঠ ব্যবহার করছি, যাতে হাতুড় দিয়ে যদি এখানে বাড়ি দিই বা হ্যামার দিয়ে বাড়ি দিই, তাহলে বুশ নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। এই ধরনের বুশ পিতলের হয়ে থাকে, নিচের অংশ নষ্ট হয়ে যাবে, এ কারণে আমি একটি কাঠ ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিয়েছি এবং এখানে যে ওয়াশার রয়েছে তা খুলে নিচ্ছি, কারণ আমি শ্যাফ্ট পরিবর্তন করব। তো শ্যাফ্ট ফিটিং করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দেখেন, এই শ্যাফ্টটা আমরা খোলার জন্য এই নাট খুলব এবং শ্যাফ্ট পরিবর্তন করব। তো প্রত্যেকটা পার্টস দেখতে পাচ্ছেন, ছোট ছোট পার্টস কিনতে পাওয়া যায় এবং এই যে সকেট রয়েছে, এই সকেট বা বেজ কিনতে পাওয়া যায়। তো ব্লেন্ডার জারের কাপলার শ্যাফ্ট যেটা আমি খুলছি সেটা শ্যাফ্ট, এবং এই যে নাট, নাট কিনতে পাওয়া যায়, কাটা বা ব্লেড কিনতে পাওয়া যায়, বুশ কিনতে পাওয়া যায়, এবং ঢাকনা, এমনকি ঢাকনার যে রাবারের সিল বা রাবারের যে গ্যাসকেট তাও কিনতে পাওয়া যায়। তো একটি বিষয় আপনাদের খেয়াল করতে হবে, শ্যাফ্টের উপরের দিকে দেখেন চারটি গ্রুপ রয়েছে। তো শ্যাফ্টের দুই সাইড দুই রকম, এই সাইডে চারটি গ্রুপ রয়েছে, চার কোণা গ্রুপ, গোলাকার নয়। তো এই সাইডটা মূলত ব্লেডের দিকে থাকবে এবং এই সাইডটা ব্লেডের যে গ্রুপ রয়েছে ওই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা ঢুকে যাবে, এবং এই সাইডে দেখেন গোলাকার রয়েছে, কোনো গ্রুপ কাটা নেই, এই সাইডে মূলত এই কাপলার সুন্দরভাবে বসে যাবে। তো কাপলার এই যে বসে গেছে। তো আমি বিভিন্ন প্রক্রিয়ায় কাপলার ব্লেড বা বুশ খোলার টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা প্রফেশনাল না হয়েও বা পেশাদার টেকনিশিয়ান না হয়েও খুলতে পারেন বা ফিটিং করতে পারেন। দেখেন, এই যে চারটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের সাথে ব্লেডের যে চার কোণা, ব্লেডের গ্রুপ কিন্তু গোলাকার নয়, চার কোণা। এর কারণ হচ্ছে, যদি ব্লেডের উপরে অনেকটা প্রেসার থাকে, যদি গোলাকার হয় তাহলে ব্লেড স্লিপ করবে বা ব্লেড ফ্রি অবস্থায় ঘুরবে, স্লিপ করে যখন কাপলার ঘুরবে তখন ব্লেড জাম হয়ে যাবে, তখন ব্লেড ঘুরবে না, ফ্রি হয়ে যাবে বা স্লিপ করবে। এ কারণে মূলত ওখানে চার কোণা গ্রুপ দেওয়া রয়েছে, এটা সাধারণ একটি বিষয়। এবং দেখেন, আমি ব্লেড ফিটিং করছি, এই যে শ্যাফ্টের সহিত আমি ব্লেড আগেই ফিটিং করে নিচ্ছি। তো প্রথমে কাপলার ফিটিং করা যায়, আমি এবার অন্যভাবে আপনাদের দেখাচ্ছি। এবং এই যে নাট দেখছেন, এটা কিন্তু উল্টা থ্রেড, এবং কাপলারও উল্টা থ্রেডে ফিটিং করতে হবে, যেদিকে লুজ হওয়ার কথা সেই দিকে ঘুরিয়ে আমি টাইট করছি। এখানে উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড দেওয়ার কারণ হচ্ছে, কারণ ব্লেন্ডার যখন ঘোরে যদি সঠিক থ্রেড থাকে বা যেভাবে ঘুরালে খুলে যায় সেই দিকে যদি ঘোরে, তাহলে ব্লেন্ডার চালু হলে কাটা বা ব্লেড
খুলে যাবে বা কাপলার খুলে যাবে, এ কারণে মূলত উল্টাভাবে থ্রেড দেওয়া হয়। তো টেবিল ফ্যানের যে জামনাট রয়েছে পাখার সাথে যে নাট থাকে প্লাস্টিকের, তাও মূলত উল্টাভাবে খোলে বা উল্টাভাবে টাইট হয়। দেখেন ব্লেডের দিকে আমি দুটি ওয়াশার দিয়েছি এবং কাপলারের উপরে আমি আরও একটি ওয়াশার দিয়ে নিচ্ছি। বুশ এবং শ্যাফ্ট পরিবর্তন করলাম, তা যেহেতু একেবারে নতুন এখান থেকে পানি লিকেজ হবে না বা কোনো প্রকার অ্যাবনর্মাল আওয়াজ হবে না। দেখেন পানি লিকেজ হচ্ছে না এবং আমি যেহেতু নতুন বুশ এবং শ্যাফ্ট আমি একটু মেশিনের সাথে ঘুরিয়ে ফ্রি করে নিচ্ছি এবং কোনোভাবে পানি লিকেজ হচ্ছে না। আজ এখানেই বিদায় নিচ্ছি।